আমি আপনার এই এই মতের সাথে 100% একমত। আপনি যাদের নাম বলছেন এবং আপনি এটাও জানেন যে ডিটেনশন সেন্টারে কিন্তু এখানে বাংলাদেশি একটি ছেলের মৃত্যু হয়েছিল, পরবর্তীতে প্রবাসী বাংলাদেশিরা ইনক্লুডিং ব্রিটিশ বাংলাদেশি বলুন সবাই একত্রিত হয়েছিল, কেন এই ছেলের অপমৃত্যু আমরা বলেছিলাম হয়েছিল এবং আমরা মাঠেও ছিলাম, মানববন্ধন করেছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, নাম্বার 10 ডাউন স্ট্রিটে গিয়েছি, সব কিছু করেছি, কিন্তু আমার প্রশ্ন মৃত্যু হতে পারে এটা হচ্ছে ন্যাচারাল একটা ম্যাটার, দ্যাটস নট, আমি এটাকে বলবো যে এটা আমারও হতে পারে আপনার পারে, কিন্তু এই মৃত্যু যখন আপনার আপনার একটা উদ্দেশ্যমূলকভাবে হবে তখন সেটি কারো কাম্য না। আপনি দেখুন সাগর রুনি, আপনি তদন্ত রিপোর্টের কথা বলছেন, সাগর রুনি তদন্ত রিপোর্ট এখনও আমরা পাই না, নিয়ার অ্যাবাউট 12 ইয়ার্স আমরা এখনও পাইনি। আমি আপনাকে একটু আমি আপনাকে একটু একটু এক্সপ্লেইন করি, আপনি জিনিসটা বলছেন আমি আরো শুনছি, আপনি বলছেন অনেকে বলছে অবশ্যই আপনারা তো বলবেন, আমিও বলবো, কেন বলবো না, এরকম হত্যাকাণ্ড কেন বলবো না, কিন্তু যদি বিচার বহির্ভূত হয়ে থাকে হ্যাঁ সেটা হবে অত্যন্ত দুঃখজনক, যদি যে কোনো হত্যাকাণ্ড বিচার বহির্ভূত ছিল কিনা আমি আসছি, শুনেন সাগরুনির কথা আপনি বলছেন, দেখেন পুরো জাতি আমরা জজমিয়া নাটকের কথা ভুলি নাই, কিন্তু আপনারা কি চান, আমি কি চাই জজমিয়া নাটকের মতো আর একটা বিচার হোক, অবশ্যই আমরা চাই না, জজমিয়া নাটকের মতো আর একটা বিচার চাই না বলেই সাগরুনির তদন্ত পুঙ্খানুপুঙ্খভাবে হচ্ছে, একটা ঘটনা যত বড় তার তদন্ত তার চেয়ে বহুগুণ বড় থাকে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাকে একটু আমাকে একটু বলতে দিন, আমি 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 জি বলেন, হ্যাঁ আমি 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 একটু আমাকে বলতে দেন, এই মেগানের কথা আপনি শুনছেন না, এই যে এদেশে একটা পরিবার আপনার এই আই থিঙ্ক এই পর্তুগালে হলিডে গেছিল, মেগান হত্যার প্রায় 17 থেকে 22 বছর পরে সে তার সুরাহা হওয়ার পথে যাচ্ছে, সাগরুনি এটা একটা অবশ্যই একটা জাতির টনক নড়েছে, যে এই ঘটনা যত বড় তার তদন্ত অনেক বড় হতে হবে, আপনি আমি আশা করতে পারি না যে সাগরুনি কালকে মারা গেছে আগামী সপ্তাহে আমরা জেলখানায় 10 জন বুড়ে জজমিয়া নাটকের মতো নাটক করে বিনা দোষে মানুষকে আমরা জেলখানায় বন্দী রাখবো, আমরা সেটা না করার জন্যই আমাদের সরকার জজমিয়া নাটকের মতো একটা নাটক না করার জন্যই সাগরুনির তদন্ত সুস্পষ্ট ভালোভাবে করার জন্যই সময় নিচ্ছে, আপনি যে কথাটি বলছেন অবশ্যই সঠিক তদন্তের জন্য সঠিক সময় প্রয়োজন, দ্যার ইজ নো ডাউট, কিন্তু আপনি কি জানেন 76 টাইম তার রিপোর্ট জমা দেওয়ার ডেট পেছানো হয়েছে 76 বার, এবং আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি, আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি, আপনি কি জানেন জুলিয়ান অ্যাসাঞ্জের ব্যাপারে কত শত সময় এক্সট্রাডিশন করার জন্য পৃথিবীর সর্ববৃহৎ দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র তথা পুরো বিচার ব্যবস্থাকে আপনার এই এই ধমক হুমকি আর লালচুপ দেখিয়েছে, তার হিসাব কি আপনি জানেন, আপনি কি জানেন খাসুকি, আপনি কি জানেন খাসুকিকে হত্যা করার পর টার্কিতে সৌদি এমবেসি বলতে চাই আপনারা কেন শুধু নেগেটিভ দিকগুলোকে, আমি নেগেটিভ না, যেখানে যেখানে কথা ভাই আপনার কথা আমি একমত, আপনার কথা আমি একদম মানে নিলাম, কিন্তু যেখানে হোম মিনিস্টার বললো 48 আওয়ার্স এর মধ্যে অ্যারেস্ট করা হবে, শি নোজ, তাহলে সেখানে 12 ইয়ার্স কেন? আপনাকে আমি একটা কথা বলি, আপনি কি নাম শুনেছেন ডক্টর ডেভিড কেলির? হ্যাঁ, ডক্টর ডেভিড কেলি অক্সফোর্ডে ওনাকে হত্যা করা হয়েছে কি মার্ডার হয়েছে জানি না, আমরা কি বিচার পেয়েছি? আমরা ইউনাইটেড কিংডমের মধ্যে একটা দেশে, তাই বলে কি আমরা বাংলাদেশের সাগরুনি হত্যার বিচার পাবো না? এই দেশে বসে যদি আমরা ডক্টর কেলির বিচার আজকেও আশা করতে পারি নাই, তাহলে কেন আপনারা একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বারবার এই বিচার বিচার, যেখানে দেশের নরমাল পদ্ধতিতে বিচার হচ্ছে আদালতে বিচারে বিচার প্রক্রিয়া দিয়ে, আমি একটু নিয়াজবার কাছে যাব, আমি জাস্ট একটা, আপনি বিচারের কথা বলছেন, বিচার পান নাই আপনি ইউএস এর কথা ইউকের কথা, এগ্রি উইথ ইউ, কিন্তু এখন পর্যন্ত কি সাগর রুনির তদন্ত রিপোর্টটা কি আপনারা পেয়েছেন, জনসম্মুখে মিডিয়া সম্মুখে আসছে? আমি আমি তার আপনার শর্টকাট উত্তর দিয়ে দিই, আমাদের সরকার জজমেন্ট নাটকের মতো একটা বিচার করতে চায় না বলেই সাগরুনির তদন্ত ছট করে একজন সাগরুনিকে ভিতরে ঢুকিয়ে মানুষকে সান্ত্বনা পুরস্কার দিতে চায় না। তাহলে আমাদের সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রত্যেকটা বিচার আইনের মাধ্যমে করতে চায় বলেই প্রয়োজনীয় সময় নেবে এবং সুনিশ্চিত করবে যারা অপরাধী এবং
সুনির্দিষ্ট অপরাধীদের সুনিশ্চিত বিচার হবে, তাহলে জজবিহার মতো কোন কারো বিচার কোন আমাদের সরকার তথ্যের করতে উপরে চায় না। কোন তথ্যের উপরে ভিত্তি করে মাননীয় হোম মিনিস্টার, সাবেক হোম মিনিস্টার বলেছেন 48 আওয়ার্স? কেন, ওগুলো তো কিভাবে? অবশ্যই বলবেন। আমি শুনেন, আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি বলতাম 12 ঘন্টা, উনি বলছেন 24 ঘন্টা। ও আচ্ছা, অবশ্যই থ্যাংক ইউ, এতগুলো একটা থ্যাংক ইউ। আমি এতগুলো একটা ঘটনা ঘটেছে, এতগুলো হ্যাঁ একটা ঘটনা ঘটেছে, উনি দায়িত্বশীল ব্যক্তি, উনি হুম চেয়েছেন, আপ্রাণ চেষ্টা করেছেন এবং হুম করছেন যত তাড়াতাড়ি করা যায়, সেই হুম জন্যই উনি বলেছেন। এটা বলাটা না না, অপরাধ আমি হয় তো নাই, নিয়াজ ভাইকে এটা না আসলে বলাটা জানছিলাম অপরাধ হইব। যে নিয়াজ